আপনি বুদ্ধি পরামর্শ দেন। আল্লাহর হাবিব কি বলেছে সত্যি, যে তুমি যা চাইছো তাই পেয়ে যাবা। হ্যাঁ আব্বা হুজুর, জাহানের বাদশা বলেছে বিবিরে আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলে আয়েশা, আমি আল্লাহর নবীর সঙ্গে সব সময় সফরে ছিলাম, বুদ্ধি দিতে লাগলো বেটি আয়েশা, তুমি তো জাহানের বাদশাকে গিয়ে বলো রাতে আপনি আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাতে যাওয়ার জন্য উম্মত উম্মতিদের জন্য জান্নাতের চাবি নিয়ে এসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওই মিরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে আল্লাহর সঙ্গে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথা দুনিয়ার কেউ জানে না। ও বেটি আয়েশা, আমি গিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ, ওই যে মিরাজ রাতে আল্লাহর সঙ্গে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা কথা জানতে চাই। যাও যাও, মিরাজ রাতে তিনটা কথা হয়েছিল, তিনটার মধ্যে একটা জানতে চাই। যাও, বাপ কি বুদ্ধি দিল, আল্লাহ ভাই। আজকে যদি আমি আমার স্ত্রীকে বলি বা আপনারা আপনাদের স্ত্রীকে বলেন যাও কি চাইবে, মেয়েটা যদি মনে মনে ভাবে আমি বাপ মায়ের কাছ থেকে বুদ্ধি নিয়ে আসবো, তাহলে ও যদি বাপের বাড়িতে যায় তো বাপকে যদি বলে এমনি এমনি আপনার জামাই বলেছে যা চাইবা তাই দিবা, আমার মনে হয় আমার শ্বশুর হোক আর আপনাদের শ্বশুর হোক হয়তো নিজের বেটিকে বুদ্ধি দিবে, বেটি রে যা তুই গিয়ে বলবি আমার জামাই তো দিল্লি বোম্বাই থাকে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, আমার জামাই তো ঘুরে ঘুরে বেড়ায়, জানের কোনো পরোয়া নাই, কি হবে না হবে যুগ জামানা খারাপ, একা একা ঘুরে বেড়ায় যা। তুই গিয়ে বলবি যে তোর নামে যেগুলা জমি জামা বাড়ি গাড়ি আছে সব যাতে তোর নামে খোলা হয় না। যারা বাপ তারা কি বুদ্ধি দিয়েছেন বেটিকে, টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না, না চাওয়াতে দুজনের বাচ্চাকে পেয়ে গেছো, ও বেটি আয়েশা দিয়ে বলবে মিরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। যাও, তিনটার মধ্যে একটা জানতে। আহারে মুসলমান, চলতে লাগতে হযরত আবু বকর সিদ্দিকের বেটি মায়েশা সিদ্দিকা, এই আওয়াজ কম, হযরত মায়েশা সিদ্দিকা দৌড়াতে দৌড়াতে গিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন, দরজায় টক টক করে আওয়াজ দিলে কে গো, ইয়া রাসূলুল্লাহ দরজা খুলো, দরজা খোলা হলো, ঘরের ভেতরে ঢুকলো, সালাম কেলাম হয়ে গেল, আল্লাহর নবীর বিবি হযরত মায়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, চাওয়াতে পেয়ে গেছি আপনাকে অমূল্য ধন, আপনি তো জাহানের বাদশা সিরাজুল মুমিনিন, আপনি হলেন সিরাজুল মুমিনিন, আপনি হলেন ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন দয়ার সাগর নবী গো, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনাকে পেয়ে জীবন ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ একটা কথা জানতে চাই, আল্লাহর নবী বললেন আয়েশা কি কথা জানতে চাও বলো বলো বলো, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মিরাজ রাতে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে খোদার সঙ্গে দিদারকালীন অবস্থায় তিনটা কথা হয়েছিল, ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। বিশ্ব নবী মুসলিমের হাসলো, আয়েশা সিদ্দিকার দিকে দেখতে লাগলো আর বলতে লাগলো, আয়েশা এই বুদ্ধিটা নিশ্চয় তোমার বাপ দিয়েছে। আর বলছে, আয়েশা এই বুদ্ধিটা নিশ্চয় তোমার পিতা দিয়েছে, তোমার আব্বা দিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা মুচকি মেরে হাসছে আর বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমি মনে মনে ভাবলাম কার কাছে বুদ্ধি নিতে যাব, এই জন্য আমি আমার বাপের কাছে গিয়ে হাজির হলাম, আমার আব্বাই এই বুদ্ধি দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে তোমার আব্বা জান বিশাল বুদ্ধিমান, তোমার আব্বা জান খুব ভালো, সমস্ত সাহাবীদের মধ্যে আফজাল তোমার আব্বা, সমস্ত মানুষের মধ্যে আউয়াল তোমার আব্বা, তোমার আব্বা খুব ভালো। বলো রে আয়েশা কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ ওই মিরাজ রাতে তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে ওই তিনটা কথার মধ্যে একটা কথা হলো, দুনিয়ার বুকে দুইজন দুশমন ধরেন আছে, দুইজন ভাগা বেঙ্গল আছে, দুইজন দুশমনকে যে এক করে দেবে তার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। দুইজনের ভাঙা মনকে যে জড়িয়ে দেবে, দুই দুশমনকে যে দোস্ত বানিয়ে দেবে, দুইজনের ভাঙা ফ্যামিলিকে জয়েন করে দেবে তার বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আয়েশা হাজিরে নানির ঘরে বাড়ি, তাজ্জব ব্যাপার এটা, জালসানা আলাদা কিছু। আদব কাইদা লাজ লেহাজ কিছুই নেই ভাই। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সুবহানাল্লাহ, বদর থেকে এসেছে আল্লাহ পাক পেরেশান থেকে তুমি আসান করো। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নাহিদ নামে মা বাপের জন্ম দিয়েছে, আল্লাহ কবুল করো। ভাইজান বহু আশা নিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তার দিলের তামান্না পুরা করো, তার আম্মিজানকে সুস্থ করো, ভালো করো। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন।